পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে জোনাল মার্কেটে গতিধারা প্রকল্পের নতুন অটোরিকশা স্ট্যান্ড করাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে পুরনো অটোচালকদের সাথে বচসা বাঁধে নতুন অটোচালকদের। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরনো অটোচালকরা নতুন করে অটো স্ট্যান্ড করতে বাধা দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে গতিধারা প্রকল্পের অটোচালকরা নিউ টাউনশিপ থানার দ্বারস্থ হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা মুখ্যমন্ত্রী যে গতিধারা প্রকল্প, সেই প্রকল্পে আমরা গাড়ি নিয়েছিলাম, আমরা গাড়ি দেখি সবাই রেকার ছিলেন। আমরা যে দু বছর ধরে পারমিটের জন্য করছিলাম, সবাই পারমিট পেয়েছি। পারমিট পাওয়ার পর আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রুটে গাড়ি চালাবো, কারণ ইন্ডিয়ায় আত্মীয় এনারা প্রতিদিন চেকিং করছিলেন, আমাদের অসুবিধা হচ্ছিলো, কারণ চুরি করে আমরা গাড়ি চালাতে আসিনি। আমরা রুট পেয়েছি, আমরা রুটেই রুট কভারেজ করবো এবং প্যাসেঞ্জার তুলবো, এবং আমরা আমাদের যে দুদিন গেছে সেই দুদিনকে সুদিনে তুলবো। এমন তো অবস্থা, আমরা সবাই ঠিক করে আগামী গতকাল আমরা আমাদের রুট আছে, আমাদের এসবি মোড় থেকে মঙ্গলচণ্ডী মন্দির ভায়া হয়ে, ট্যাঙ্ক কলোনি হয়ে, পাম্প হাউস হয়ে, আমাদের দিল্লি পাবলিক স্কুল হয়ে, বিধাননগর জোনাল মার্কেট, এটা আমাদের রুট। এই রুটে আমরা আজকে সবাই মিলে আসি, বেকার ছেলে যতগুলো আছি অটো থেকে, তারা সব কাগজপত্র নিয়ে অটো নিয়ে আমরা আসি। আসার পর আমরা এখানে যথারীতি স্ট্যান্ড করি। আমরা সবগুলো এসেছিলাম আনন্দ মুখে যে আমরা ওখানে গাড়ি লাগাবো, আমরা সবাই চালাবো গাড়ি এবং আমাদের দিন ভালোভাবে কাটবে। কিন্তু এই অবস্থায় আমরা এসার পরেই 5-7 মিনিটের মধ্যেই কী হয়, বিধাননগরের কিছু অটোওয়ালা, অনেকের রুট আছে কি নেই আমাদের জানাও নেই, আমরা তাদের জানতেও চাই না, আমরা আমাদের রুটে চালাতে চাই, এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, শান্তিভাবে এসেছিলাম। কিন্তু ওরা এসে পরে আমাদের রুটে আক্রমণ করে। আক্রমণ করার পরে কী হয়, আমাদের মধ্যে গাড়ি বাস থেকে আরম্ভ করে অশ্লীল ভাষা থেকে আরম্ভ করে কলার ধরে ধরে গায়ে হাত দেওয়া যাচ্ছে, তাইভাবে অপমান যাচ্ছে জনক অবস্থায় আমরা এইভাবে ওইখানে সবাই গাড়ি সরাতে বাধ্য হই। কিন্তু প্রশ্ন হচ্ছে, দিদি গাড়ি দিয়েছে, প্রকল্প দিদি কাগজ দিয়েছে, সব কিছু ওকে, এসবি মোড় থেকে জোনাল মার্কেট পারমিট আছে, ভায়া চণ্ডী মন্দির দিল্লি পাবলিক স্কুল হয়, তা আমরা জানি পারমিট অনুপাতে আমরা গাড়ি চালাবো, আমরা সেই হিসাবে জোনাল মার্কেটে গাড়ি চালা যাতে সে আকস্মিকভাবে যে আমাদের উপর আক্রমণ নেমে এটা তো আমরা জানি না, আমরা প্রিপারেশনও নিয়ে রাখিনি। এরপরে আমরা লোকাল থানা বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন সবাইকে আমরা জানাতে বাধ্য হবো, আমরা জানাবো। হ্যাঁ, পুলিশ দুপক্ষকে নিয়ে বৈঠক করে। পুরনো অটো চালকরা জানান, গতিধারা প্রকল্পের অটো গ্রাম থেকে শহরে পরিষেবা দেবে, এর ফলে এই এলাকায় যানজটের সৃষ্টি হবে। নতুন অটো চালকরা জানান, তারা সরকারি অনুমোদনে রুট পেয়েছে। প্রায় 20টি অটো দুর্গাপুর এসবি মোড় থেকে জোনাল মার্কেট পর্যন্ত রুটের অনুমতি পেয়েছে। এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ। আমরা বিগত 10 বছর ধরে বিধাননগরে এখানে অটো চালাই, আর যেখানে ওরা অটো লাগাচ্ছে বিধাননগর জোনাল মার্কেটের জায়গায়, আমরা ওদেরকে বলেছি যে এখানে তোমরা অটো লাগাতে পারবে না, এখানে তোমরা অটো লাগাতে পারবে না, এটা ওখানে আমাদের কালী মন্দির আছে, মন্দিরের সামনে ওরা অটো লাগায়, মন্দিরের যে পুরোহিত আছেন তিনি অবজেকশন করেছেন, মার্কেট কমিটির দোকানদারও অবজেকশন করেছেন, আর গতিধারার গাড়ি ওরা যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, গতিধারার গাড়ি আমিও পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আমাকেও দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, গতিধারা গাড়ি হচ্ছে গ্রাম থেকে শহর, ওদের যে পারমিট আছে, ওদের পারমিটটা যদি আপনি দেখেন, এসবি মোড় থেকে জোনাল মার্কেট, এই এবি এসবি মোড় থেকে জোনাল মার্কেট, এই এই মধ্যে কোথায় গ্রাম থেকে শহর আছে, এইটা একমাত্র হয়েছে টিভিএস যে গাড়িগুলো আছে, আপনার দেখবেন যে যারা এসেছিলো প্রতিটা গাড়ি টিভিএস গাড়ি, এরা পয়সা দিয়ে বেআইনিভাবে এই পারমিট বার করেছে, দিয়েছে মমতা ব্যানার্জি গতিধারা প্রকল্প দিয়েছে, যেটা গ্রামের জন্য দিয়েছে। গতিধারা প্রকল্পটা একটা গ্রাম প্রকল্প, তো গ্রাম প্রকল্প হয়ে ও কী করে মানে আমাদের টাউনে মানে রুট পায়ও, একটা গতিধারা গাড়ি কোনো দিন টাউনে রুট পায় না, ওটা গ্রামকে দিয়েছে মমতা। তাহলে আপনাদের মধ্যে একজন বললেন তিনিও গতিধারা গাড়ি নিয়েছেন, তাহলে সে কী করে এখানে, উনি এখানে চালান না, উনি এখানে নিজের ফোনের ভাড়া, যদি ফোনের কোনো ভাড়া থাকে সে ফোনের ভাড়া করে, উনি এখানে চালায় না, ও রুটে যায় না, রুটেও যায় না, কোথাও যায় না, এখন ওদের রুট ডিক্লেয়ার হয়নি, তাই ওরা এইখানে মানে স্ট্যান্ডে আমাদের ছেলে বিধাননগরের ছেলে আছে, তাই ফোনের ভাড়া করে বা আর কিছু করে না। আপনি ভেরিফিকেশন করলে আপনারা জানতে পারবেন, ওটা রুট দেয়নি সরকার, এটা হচ্ছে টাকা খাইয়ে এটা করা হচ্ছে, একমাত্র টিভিএসেই করা হয়েছে, এটা কোনো বাজাজে করা হয়নি, বাজাজের টিভিএস ধরে বাজাজের গাড়ি কিন্তু রুট নেই ওটা। তো এই বাজাজের অটোটা টিভিএস অটোটা কী হয়েছে, খালি পয়সা খাইয়ে হয়েছে, দরকার পড়লে এটা এমবিআই কাছে গেলে আমরা জানতে পারবেন, আপনারা গেলে জানতে পারবেন কি একটা টিভিএস গাড়ি গ্রাম প্রকল্পের গাড়ি কোনো দিন আমাদের টাউনের রুট পায় না, মমতা দিদি দিয়েছে, এটা গ্রাম প্রকল্প দিয়েছে। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।